আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে ফলোয়ার্স চালু করতে হয়। তো ফেসবুকে ফলোয়ার্স চালু করার জন্য একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকে ফলোয়ার্স চালু করতে হলে আপনার ফেসবুকে বয়স 18 বছর হতে হবে, তা না হলে ফেসবুকে ফলোয়ার্স চালু করা সম্ভব নয়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো প্রথমে ফেসবুকের ফলোয়ার চালু করতে হলে ফেসবুকের ডান সাইডে উপরে তিনটা টান আছে, সেই টানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এই পেজের নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে অনেকগুলো, সেটা প্রথমে একটা আছে সেটিং, সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা পাবেন পাবলিক পোস্ট, সেটা অপশন পাবেন সেখানে। আর এই অপশনটা পাওয়া যাবে যখন আপনার 18 বছর বয়স পূর্ণ হবে। তখন পাবলিক পোস্টে ক্লিক করার পর সবগুলো এখানে পাবলিক করে দিবেন, যত কয়টা অপশন আছে সবগুলোই পাবলিক করে দিবেন। পাবলিক করার পর আপনার অলরেডি ফলোয়ার্স চালু হয়ে যাবে, এবং যারা যে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে পাঠাবে তখন থেকেই তারা আপনার ফলোয়ার্স হয়ে যাবে। এই ফলোয়ার্স কীভাবে দেখবেন, কীভাবে চালু হয়েছে কীভাবে দেখবেন, তখন আপনার প্রথমে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনাদের প্রোফাইলে তারপর নিচের দিকে এই যে ফলোয়েড বাই পিপল, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং সবাই সাবস্ক্রাইব করবেন।